গতকাল থেকে যেভাবে সরকারের নগ্ন চেহারাটা বাংলার মানুষের সামনে এসেছে তাতে করে সত্যি যদি বলতে হয় তাহলে এই বাংলাকে স্তব্ধ করে দেওয়া উচিত। বাট আমরা বিরোধীরা কিছুটা হলেও আজকে ব্যর্থ, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই ব্যর্থতা বাংলার মানুষকে সাথে নিয়ে আমরা অচিরে ডেকে দেবো। আজকে আপনাদের কর্মসূচিটা কি? এখানে জমায়েত হবে? এখানে জমায়েতই মিছিল বেরোবে। মিছিল কত দূর অব্দি যাবে সেই রুটটা কি ডিসাইড হয়েছে? ডিসাইড হয়েছে, সব এক্ষুনি বলা যাবে, পুলিশ আটকে দেবে। আর আপনারা কি অন্য বিরোধী দলগুলোকেও পাশে চাইবেন অন্তত এই আন্দোলনে? এই আন্দোলনটা না ভালো করে বুঝে নিন, এই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে বিজেপিকে আনার আন্দোলন ছিল না। এই আন্দোলনটা ছিল প্রত্যেকটা মানুষের ঘরে, আমার সন্তানের তরে, আমার ছেলেকে পড়াবে কারা, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী যারা, আমার ছেলেকে পড়াবে কারা, ওই কেষ্টর মেয়ে যারা, এটা ছিল তার আন্দোলন, ভবিষ্যতের সমাজ গড়ার আন্দোলন, এটা ছিল বাংলার মায়ের আন্দোলন, বাংলার যুবকের আন্দোলন। এই আন্দোলনটা সরকার ভাঙা, সরকার গড়ার আন্দোলন ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী এটাকে সরকার ভাঙা গড়ার খেলায় কনভার্ট করিয়ে দিল। এই আন্দোলনটাই সরকারকে শেষ করবে। যদি দিদিমণির ওই টাটায় আগমন হয় তাহলে এই তেটেই দিদিমণির গমন হবে। আগামী দিনে আপনাদের কর্মসূচি কি? দেখতে পাবো, সময় হোক সব দেখতে পাবেন। আমরা তো জেগে আছে, এরা কেউ বুদ্ধিজীবী, দুটো কাক আঁকলে যদি বুদ্ধিজীবী হয় তাহলে আমার ভাই ভাগ্নিটা সবচেয়ে বড় বুদ্ধিজীবী। একটা বড় দাড়ি রাখলে যদি বুদ্ধিজীবী হওয়া যায়, হ্যাঁ, ওই যে কোনো রাস্তার ফকির তারাও বুদ্ধিজীবী। তাদের বলার মতন কোনো ভাষা আছে? তুমি বলো, তুমি তো একজন মেয়ে, তুমি তো কালচারের ছেলে, তোমার কাছে কোনো ভাষা আছে সত্যিকারে? এদের যে আমি দেবো কোন সান্ত্বনা, কোন বাক্যটা দেবো? শুধু একটা কথাই বলে যেতে পারে, তোমারে বধিবে যে মুখ্যমন্ত্রী তুমি জেনে রাখো, বাংলার ঘরে ঘরে বাড়িছে, বাংলার প্রতিটা ঘরে বাড়ছে। ওই যে শিশুটা মায়ের পাশে বসেছিল, আমার কষ্ট দূর করো, আমার মাকে চাকরি দাও লেখা একটা হোর্ডিং নিয়ে, সেই শিশুটা বড় হবে। ওই যে মেয়েটা চিৎকার করে কোনো একটা সংবাদ মাধ্যমে বলছিল আর একটাও ভোট দেব না, ওই সেই ছেলেটা যে বলছিল আমরা এই সরকারটাকে আনতে নিজেদের প্রাণপাত করেছি, প্রত্যেকটা ঘরে তৈরি হয়েছে।